অগ্নির হাত দিয়ে আটকিয়ে দিল আস্ত একটি লরি। হ্যাঁ বন্ধুরা, কথার নতুন প্রোমোতে এমনটাই দেখা গিয়েছে। সম্প্রতি কথা ধারাবাহিকের নতুন প্রোমো ভিডিওতে দেখানো হয়েছে যে বিজয়া দশমীর দিন বাড়ির সবাই মিলে মায়ের বরণ সিঁদুর খেলার পর মায়ের ভাসানোর জন্য রওনা দিয়েছে গোবো বাড়ির সবাই। কথার সাথে সঞ্চিতা আগে আগে হাঁটতে থাকে, এদিকে চিত্রা প্ল্যান করতে থাকে এই দশমীর দিনে কথা এবং সঞ্চিতাকে একসঙ্গে সরিয়ে দেওয়া। এরপর দেখা যায় যে গাড়ি করে মায়ের ভাসান দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছে সেই গাড়ির ব্রেকের তার গিলে দেয় চিত্রা। সবাই মায়ের বিসর্জনের জন্য রওনা হলে কথা সঞ্চিতাকে নিয়ে এগোতে থাকে, আর পেছন থেকে আসতে থাকে গাড়িটি। এরপর দেখা যায় গাড়িটি ব্রেক থামাতে পারে না এবং কথা সঞ্চিতার দিকে এগিয়ে আসে। তারপর হঠাৎ করে অগ্নি এসে হাত দিয়ে গাড়িটি থামিয়ে দেয়। এই প্রোমো ভিডিওটা দেখার পরে দর্শকদের মধ্যে হাসাহাসি চলছে। তো বন্ধুরা, কি হতে চলছে আগামী দিনে তা জানতে সন্ধ্যা হলে দেখতে হবে স্টার জলসার পর্দায়। আর ভিডিও সম্পর্কে কি মতামত তা কমেন্ট করে জানাও। আর এমন গসিপসের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।